হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি হয়তো অনেকেই আপনারা দেখেছেন। মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে পিটাচ্ছে দুষ্কৃতিকারী। কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, শুরুতে একটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, যে ভিডিওটি দেখেছেন আপনারা যা বা যে ভিডিওটি ভাইরাল হয়েছে খুব রিসেন্টলি, যে ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটি কিন্তু 2019 সালের নয়, ভিডিওটি হচ্ছে 2018 সালের, এক বছর পুরাতন একটি ভিডিও। এই ভিডিওটি ভাইরাল হয়েছে খুব রিসেন্টলি এবং সবার মাঝে ছড়িয়ে গিয়েছে ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে কারণ হচ্ছে যে দুষ্কৃতিকারী মানে লোকটিকে মেরেছিল রাস্তায়, ওপেনলি মেরেছিল সবার সামনে, সবাই শুধু ভিডিও করেছে। তো এই লোকটিকে যে মেরেছে, সেই লোকটিকে মানে যে লোকটি মেরেছে, তো সেই লোকটি হচ্ছে মাদক ব্যবসায়ী, চোরা কারবার করে, অস্ত্র ব্যবসায়ী, তো এরকম ধরনের বিভিন্ন কাজের সাথে সে লিপ্ত। এবং আজ না গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করার পরেই কিন্তু তার এক বছর পুরানো যে ভিডিওটি ওটা ভাইরাল করা হয়েছে। বন্ধুরা, অনেকেই হয়তো বলতেছেন যে ভিডিওটি দেখার পর গ্রেপ্তার হয়েছে। না বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর গ্রেপ্তার হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি ডাকাতি মামলায়। কিন্তু আমার কথা হচ্ছে, এই ভিডিওটি যদি আরও অনেক আগেই পাবলিশ করা হতো, আরও এক বছর আগেই, তাহলে এই আসামি আরও এক বছর আগেই হয়তো গ্রেপ্তার হতো। এতদিনে আরও অসংখ্য অপকর্ম করেছে, এগুলো হয়তো করতে পারতো না, সুযোগ পেত না। বন্ধুরা, একটি কথাই বলতে চাই আমি, এই যে সবার সামনে লোকটিকে মেরেছে, আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিওর শুরুতেই, সবার সামনে যে লোকটিকে মেরেছে, উলঙ্গ করে মেরেছে, মেয়ের সামনে, সবার সামনে, এতগুলো মানুষের সামনে, আপনারা অনেকে ভিডিও করেছেন, অনেকে তাকিয়ে তাকিয়ে দেখেছেন হাবা হাসমতের মতো। ভাই, এই তাকিয়ে দেখে কী লাভ যদি কিছুই করতে না পারেন? বন্ধুরা, একটি স্লোগান রয়েছে, যদি তোমরা হাঁ করে তাকিয়ে থাকো তাহলে তোমরা শেষ, যদি তোমরা রুখে দাঁড়াও তাহলে তোমরা বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা রুখে দাঁড়ান, এই ধরনের অপকর্ম হলে রুখে দাঁড়ান। এতগুলো মানুষের সামনে একজনকে মারে, আঘাত করে, সবাই যদি একটা করে থাপ্পড় মারেনি, আর থাপ্পড় মারার জায়গা থাকে না, ওই থাপ্পড়ের আঘাতে ওই সেখানেই ঢলে পড়তো, এবং এই অপকর্ম থেকে, এরকম ধরনের কাজ থেকে বিরত হয়ে যেত বাকি সন্ত্রাসীরা। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর আওয়ার নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।